দর্শক আসসালামু আলাইকুম আপনারা কি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সুপ্রিয় দর্শক দেশের দেশের বাইরে থেকে আমার ভিডিও জানা দেখি সব সময় কান্তরিক পেয়েছে শুভেচ্ছা জানাই আজকে করব শুরু করতেছি আজকে আছি আমরা বগুড়া জেলার দুপচাঁচা থানার সুবিখ্যাত হাট ধাপের হাটে হাটে আজকে আপনারা কোরবানি উপলক্ষে দেশি খাসির দাম দর সম্পর্কে জানতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন হাটে প্রচুর ভিড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কর্মী দাম কত চাচ্ছিলেন ২০,০০০ কাস্টমার কত বলতেছে ১৬-১৭ কেজি মাংস আসবে লাস্ট বিক্রি দাম একটু বলেন তো কত হলে ছাড়বেন ১৮ হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই দাঁত না আর দেখা লাগ দুই দাঁত আসুন এখন দুই দাঁত আমি বাড়ি কত দাম চাচ্ছিল দাম কয় কেজি মাংস আছে আছে এটি ভাই আচ্ছা দাম কত বলছিল কেমন কেমনই না নিয়োগ কত করছিলেন কত নিয়োগ করছিলেন বিক্রি নিয়োগ এখন কাউকে দেখাছিলেন না না ভাই কাউ দেখেন আজকে দর্শক আসলে হাটে প্রচুর খাসি উঠছে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা রেখে কোনটা দেখাবো নিজে বুঝতেছি না হাঁটাহাঁটি করা যাচ্ছে না এটা কয় দাঁত বললেন দুই দাঁত দাম কত যাচ্ছিল ১৮,০০০ কাস্টমার কত বলতেছে আজকে ১২,১৩,০০০ বলেনি কয় কেজি মাংস হবে ১৮ আপনি লাস্ট কত হলে এটা ছাড়বেন তো কত হলে ছাড়বেন এটা এটা মনে করেন যে ওই ১৫-১৬ দাম হলেই ছাড়বে ১৫-১৬ না আচ্ছা ঠিক আছে আর এটা কয় দাম কয় দাঁত এটা বয়স দাঁত কয় দাঁত কয়টা চার দাঁত ১৩ বলতেছে ১৭ দাম চাচ্ছেন সুপ্রিয় দর্শক আমার দেখতে পাচ্ছেন মোটামুটি হয়তো ১৪ হবে তিনি ছাড়বেন ভালো আছে প্রচুর খাসি হচ্ছে হাঁটা একটু পাওয়া যাচ্ছে না এইরকম আপনারা দেখতে পাচ্ছেন কি প্রায় তালছেন না ব্যবসা করেন আপনি কি ব্যবসা করেন না এটা ব্যারিয়ার এগুলো এটা বয়স কই দাঁ দুই দাঁ দুই দাঁ দাম কত চাচ্ছিলেন এটা আজকে দাম কত বলতেছে দাম কত বলতেছে আজকে ১৫ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে এরকম ১৪-১৫ কেজি ওজন হবে আর ভাই এটা দাম কত চাচ্ছিলেন দর্শক আমার সামনে আপনারা একটা খ্যাতি দেখতে পাচ্ছেন করবি এটা বয়স কয় দাঁত চার দাঁত দাম কত চাচ্ছিলেন ২৪,০০০ এগুলো কি আপনি বাড়ির না ব্যবসা করে বাড়ির না কয়টা ফেলছিলেন এই তিনটায় এই বাড়ি বাচ্চা ছিল না বাচ্চা কিনছিলাম ছোট বাচ্চা কিনছিলেন এখন বড় হয়ে গেছে
এটা বস কত বলেন 4 দাম দাম চাচ্ছেন 24000 আজকে হাটে কত দাম বলছে এখানে দাম বলে 18000 18000 দাম বলতেছে মাংসটা কি রকম 18 20 কেজি হবে না না বেশি হবে বেশি হবে আসলে আটা প্রচুর আমদানি এইজন্য বাজার কমে আছে মোটামুটি কম ভাই এটা বস কয়টা দুই দাঁত দাঁড়ি না কিনা আপনার দাম কত যাচ্ছিলেন দাম কত বলতেছেন দাদারা বলতেছে তারপর বিক্রি করেননি লাস্ট কথা বলে দিয়েছেন ভাই এটা 14000 হলে বিক্রি করবি না লাল এটা লাল এটা 14000 হলে বিক্রি করবি আচ্ছা ঠিক আছে কত হলো করবি কত হলো এটা কত বললেন কত বললেন কত বলছেন আপনি কত যাচ্ছেন আমি যাচ্ছি আপনি না কাল 10000 নেবেন আপনি আপনি যান তো 10 বলে আমি 10 করে লাগবে আপনি তো কত 14000 লাগবে পাগল হবে বিক্রি করবে না তুমি দর্শক তোমার সামনে আর একটা খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেশি খাচ্ছি একটা বয়স কয়দা কয়দা এটা কি আপনার বাড়ির না কিনা বাড়ির না দাম কত যাচ্ছিলে আপনি লাস্ট কত বলে দিয়েছেন কত হলে ছাড়বে বলছি 21000 21000 ওজন কয় কেজি আসতে পারে মাংস দর্শক আসলে হাটে প্রচুর ভিড় দাদার ভিতরে হাঁটাহাঁটি করা যাচ্ছে না যেটুকু দেখালাম এইটুকু থেকে আপনাদের ধারণা চলে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।